আসসালামু আলাইকুম দেখছেন বাংলার ডিস্কার সঙ্গে আছি তাহসান ভক্ত যারা আছেন তাদের জন্য একটা সুখবর ঠিক সুখবর না তবে মজার খবর মানে খবরটি আমাদের মানে তাহসান ভক্তদের জন্য কিন্তু ব্যাপক মজা দেবে ভেতরে ভেতরে যে যা হয়েছে ভালোই হয়েছে তাহসানকে ছেড়ে মিথিলা বিয়ে করেছেন শ্রীজিৎকে অনেক বড় স্বপ্ন নিয়ে তিনি ভারতীয় সিনেমায় ভারতীয় ওয়েব সিরিজে তিনি কাজ করবেন জীবনটাকে আরও বড় কিছু করবেন এবং সেরকমটা শুরু হয়েছে আমরা দেখেছি কিন্তু সেটি যে খুব বেশি দিন টিকবে না এটি নেটিজেন যারা আছেন আমরা যারা গণমাধ্যমে একটু ঘাটাঘাটি করে আমরা দেখে আসছি এবং সাধারণ আম পাবলিক যারা আমরা এটাই তো দেখে আসছি যে বিনোদন জগতে যারা আছে তাদের বিয়ে সংসার খুব বেশি টেকে না তারা একজন তিনজন চারজন পাঁচটা করে বিয়ে করে খুব কম আছে যে দীর্ঘ সময় বা সারা জীবন একটা স্বামী নিয়ে বা একজন স্ত্রীকে নিয়ে কাটাচ্ছে সময় তো সেই সুখবর বা সেই মজার খবর আনন্দবাজার পত্রিকায় এসেছে আনন্দবাজার বিভিন্ন সময় উল্টোপাল্টা সংবাদ করলেও এই সংবাদটি আমার কাছে মনে হয়েছে যে অথেন্টিক এখানে খুব লোকচুরি বা খুব একটা মিথ্যা নেই কারণ সংবাদটি তারা করেছে সরাসরি হিট না করে অর্থাৎ মিথিলা এবং শ্রীজিতের ডিভোর্স হয়ে যাচ্ছে আগামী দুই মাসের মধ্যে এরকম একটা খবর তারা দিয়েছে তবে এই সংবাদ তাদের কারোর নাম লেখেনি সংবাদটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা পড়লে পরে বুঝবেন যে এটি মিথিলি এবং সৃজিৎকে নিয়ে লেখা সংবাদে আছে একজন টলিউডের হিট পরিচালক অন্যজন অভিনেত্রী সীমান্ত পেরিয়ে প্রেম তারপর বিয়ে মাঝে একটা বছর ভালোই চলছিল সব কিন্তু টলিপাড়ার পরিচালকের মন যে উড়ু উড়ু কখনো অভিনেত্রীর প্রেমে হাবুড়ুবু খেয়েছেন কখনো আবার এক্সকেই প্রেম বানিয়েছেন তবে বিয়ে করে ঘরে বেঁধেছিলেন কিন্তু খুব বেশি দিন আর এগোয়নি তাদের একসঙ্গে পথ চলা তার আগেই গুঞ্জন ভাঙন ধরেছে সম্পর্কে দ্বিতীয় নারীর প্রবেশ ঘটেছে স্বামী স্ত্রীর মাঝে যদিও আগের বারগুলোর মতো কোনো অভিনেত্রী নন পরিচালকের মন মজেছে ক্যামেরার নেপথ্যে থাকা এক কম বয়সী নারীতে পরিচালকের স্ত্রীর অবশ্য শুধুই যে অভিনয় ধ্যান জ্ঞান এমনটা নয় নিজের অন্যান্য কাজের কারণে দেশের বাইরেই কাটাতে হয় অনেকটা সময় পরিচালক সেই ফাঁকেই ডাল ভাত ছেড়ে বিরিয়ে নেতে মন দিয়েছেন ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো আজকাল পার্টিতে সারাক্ষণ নতুন নারী নাকি পরিচালকের সঙ্গী সে খবর পৌঁছে গিয়েছে তার স্ত্রীর কাছেও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে ছিল এই দেশে সেই মতো বেশ কিছু ছবি এবং সিরিজও করেন তবে সঙ্গ দিলেন না স্বামী ঘনিষ্ঠ সূত্রে খবর আর দু মাসের মধ্যেই পত্র পাঠ সম্পর্ক চুকিয়ে নিজের দেশে ফিরে যাবেন অভিনেত্রী তবে পরিচালককে এখনই আইনত মুক্ত করতে ইচ্ছুক নন অভিনেত্রী এবার দেখা যাক কোন দিকে বাক নেয় তাদের সম্পর্ক সংবাদের মধ্যে লেখা আছে সীমান্ত পেরিয়ে প্রেম এক বছর ভালোই চলছিলো সিনেমা এবং ওয়েব সিরিজ যে কাজ করার ইচ্ছে ছিল এসবগুলো কিন্তু মিথিলার সঙ্গে মিলে যায় সৃজিতের সঙ্গে মিলে যায় তাহলে কি ঘটতে যাচ্ছে শ্রীজিৎ এবং মিথিলার মাঝে সেটি দেখার অপেক্ষা এখন আমাদের তবে আমার কাছে সংবাদটি অথেন্টিক মনে হয়েছে এবং তাহসানের যারা ভক্ত আছেন তাহসানকে যারা পছন্দ করেন এবং তাহসান এবং মিথিলার বিয়ের পরে দীর্ঘ সময়ের পরে যে বিচ্ছেদ এটি যারা মেনে নিতে পারেনি তখন আন্দোলন করেছিলেন বিক্ষোভ মানববন্ধন করেছিলেন যেন ডিভোর্স না হয় সেই ভক্তদের জন্য আমার মনে হয় এটি একটি মজার খবর তারা মানে খুশি না হলেও মনে মনে বেশ একটা আরাম পাবেন যে তাহসানকে ছেড়ে গিয়েও মিথিলা যে খুব একটা ভালো কিছু করতে পেরেছে বা খুব সুখে আছে বিষয়টি এমন নয়